ছেড়ে দিতে হবে স্থান। কবি সুকান্ত ভট্টাচার্যের এই বার্তাটি, শুভ বার্তাটি আমাদের ভবিষ্য সন্তানের জন্য অঙ্গীকার নিয়ে আসে। যুক্তি হবে যৌক্তিক, সৃজনশীলতায় বিতর্ক হবে শুদ্ধ বুদ্ধির পরিচায়ক। 41তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার জুনিয়র গ্রুপের চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় আজ অংশগ্রহণ করছে দুটি দল। পক্ষে বলবে কুমিল্লা মডার্ন হাই স্কুল এবং বিপক্ষে বলবে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিজিটাল স্টুডিও থেকে, যা কিনা ডিজিটাল বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছে। প্রিয় সুধী, আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের মাঝে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা হচ্ছেন জনাব মোফাজ্জল হায়দার, অধ্যক্ষ রিলায়েন্স বহুমুখী কলেজ। তারপরেই আছেন জনাব মোহাম্মদ ইউনুস মিয়া, সহকারী অধ্যাপক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তারপরে আমি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি জনাব হাসান মুরাদ, প্রভাষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এবং আরও আছেন আমাদের মাঝে মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক কুমিল্লা কালেক্টরিয়েট স্কুল অ্যান্ড কলেজ। আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল পর্বে চলে যাচ্ছি এবং আজকের যে বিতর্ক প্রতিযোগিতা, তার বিষয় হচ্ছে খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। এই বিষয়টি নিয়ে দুপক্ষ এখানে বিতর্কে অংশগ্রহণ করবে। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি পক্ষে বলার জন্য, পক্ষ দলের কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থী পুষ্পা চক্রবর্তী, দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধরুন আপনার ঠান্ডা লেগেছে, এখন যদি আপনি তুলসী পাতা, বাসক পাতার পরিবর্তে আম পাতা, কাঁঠাল পাতা খান, তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না। তেমনি আপনি যদি খাবারের নামে অস্বাস্থ্যকর পুষ্টিহীন খাবার খান, সেই খাবার খাওয়ারও কোনো মানে থাকে না। ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় সুধীবৃন্দ। আজকে 41তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আয়োজিত এই বিতর্ক সভা নির্ধারিত বিষয় হচ্ছে খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। এবং স্পষ্টত আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টির সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে যাবেন এবং আমাদের সমন্বয়ের পাশাপাশি যথাযথ যুক্তির মাধ্যমে দলের দলনেতা প্রমাণ করে যাবেন যে বর্তমানে খাদ্যের অভাবের তুলনায় খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। উক্ত বিষয়টিকে যদি আমি সংজ্ঞায়ন করি তাহলে চারটি প্রত্যয় সামনে আসে, তা হচ্ছে খাদ্য, অভাব এবং খাদ্য জ্ঞান এবং সমস্যা। যে বিষয়ে ভক্ষণ কিংবা সেবন করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, আমাদের বৃদ্ধি সাধন হয়, ক্ষতিপূরণ হয়, এক কথায় যা সুষম, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, তাই হচ্ছে খাদ্য। কোনো অখাদ্য, কুখাদ্য ছাইপাশ মুখে দিলে তাকে খাদ্য বলা যায় না। কোন একটি জিনিস পর্যাপ্ত পরিমাণে না থাকাই হচ্ছে অভাব। এবং আমরা যে সুষম খাদ্যের কথা বলেছি, তাই খাদ্যের গুণগত মান, পুষ্টিগত মান সম্পর্কে জ্ঞান এবং ধারণাই হচ্ছে খাদ্য জ্ঞান, এবং কোনো স্বাভাবিক অবস্থার বিপরীত প্রক্রিয়াই হচ্ছে সমস্যা। প্রতিপক্ষ বর্তমানে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হওয়ার উদাহরণ দেখছি। খোঁজ করলে দেখা যাবে এর মূল কারণ হচ্ছে খাদ্য। আমরা কিন্তু খাদ্য সবাই খাই, কেউ কম কেউ বেশি, কিন্তু স্বাস্থ্যকর এবং পুষ্টিযুক্ত খাবার ঠিক কয়জনে খায় তা এখনো বলা সম্ভব না, কারণ আমাদের মধ্যে খাদ্য জ্ঞানের সচেতনতা বোধ নেই। আজকে যদি আমাদের মধ্যে খাদ্য জ্ঞানের সচেতনতা বোধ থাকতো, তাহলে বিতর্কের বিরতির সময় আমার প্রতিপক্ষ দলের বক্তারা চিকেন ফ্রাই এবং সেভেন আপ খেত না। এর মধ্যে দেখা যায় কি, ওদের মধ্যে খাদ্য জ্ঞানের যথেষ্ট পরিমাণের অসচেতনতা বোধ আছে। এছাড়া প্রতিপক্ষ দলের বক্তারা একটি নির্দিষ্ট শ্রেণীর কথা বলছে, আর আমরা সকলের কথা বলছি, কারণ খাদ্য জ্ঞান শুধু একজন, দুইজন কিংবা 10,000-20,000 মানুষের জন্য নয়। খাদ্য জ্ঞান সকলের জন্য, দেশের জন্য এবং সকলের বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং খাদ্য জ্ঞান যদি একটি পরিবারের মধ্যে থাকে, সে পরিবারের ব্যক্তিরা, সদস্যরা খাদ্য জ্ঞান সম্পর্কে যেরকম সচেতনভাবে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত খাবার গ্রহণ করবে এবং একটি স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করবেন। কারণ মনে রাখবেন, বেঁচে থাকা আর সুস্থভাবে বেঁচে থাকার মধ্যে রয়েছে অনেক তফাৎ। বর্তমানে আমরা দেখি
সচরাচর ব্যক্তিরা কিভাবে মারা যাচ্ছে, হয়তো অনিয়মিত খাদ্য গ্রহণের জন্য কিংবা পুষ্টিহীনতায় শিশুরা মারা যাচ্ছে, যা বাংলাদেশের জন্য আজকে একটি বড় একটি সমস্যা। আমরা তার প্রতিনিয়তই দেখছি খবরের কাগজে এবং টিভি নিউজে যে পুষ্টিহীনতা বাংলাদেশের জন্য কত একটি ব্যাধিস্বরূপ হচ্ছে, কিন্তু সচরাচর কিন্তু দেখা যাচ্ছে না যে খাদ্য অভাবের কারণে ব্যক্তিরা না খেয়ে পেতে না খেয়ে মরে যাচ্ছে। কারণ বর্তমানে সরকার কিন্তু খাদ্যের বিষয়টিকে অনেক গুরুত্বভাবে দেখছেন এবং সকলকে সেই সহযোগিতা দান করছেন। তাই সকলকে ধন্যবাদ, তোমাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছো পুষ্পা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বক্তার কাছে, তবে এর মধ্যে আমি বলি নেই, আমরা ব্রিফিং করেছিলাম যে 3 মিনিট করে প্রত্যেক সদস্য সময় পাবে, তোমাদের জন্য নির্ধারিত সময় 3 মিনিট, এবং যুক্তি খণ্ডনের জন্য দলনেতা সময় পাবে 2 মিনিট। আমি সঞ্চালনায় আছি ঝুমুর দাস, প্রভাষক চারু ও কারুকলা, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ। চলুন আমরা চলে যাই বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের প্রথম বক্তাকে আমি আহ্বান জানাচ্ছি। প্রথম বক্তা সালফিয়া তাহানিয়াত নুসাইমা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রথম বক্তা বক্তব্য নিয়ে আসছে। আছে চাল নেই ডাল, আছে ধান গাছ নেই মাছ, হচ্ছে মোটা সারা না রোগটা, সব শুনে ভাই হয় মোটা। আজকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষে বন্ধুগণ এবং যারা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে খাদ্যের অভাব নয়, বরং খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি লোকগণ, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করলে 4টি প্রবঞ্চ সংজ্ঞায়নের দাবি রাখে। প্রথমত খাদ্য, দ্বিতীয়ত খাদ্য জ্ঞান, তৃতীয়ত অভাব এবং চতুর্থত প্রধান সমস্যা। প্রথমে আসি খাদ্য। আমরা যে সকল বস্তু আহার করি সেগুলোকে সাধারণত আহার্য সামগ্রী বলা হয়ে থাকে। যে সকল আহার্য সামগ্রী আমাদের দেহের পুষ্টি উৎপাদন করে, দেহে তাপ শক্তি সঞ্চালন করে এবং বৃদ্ধিতে সহায়তা করে, সেগুলোকে আমরা আজকে খাদ্য বলছি। অত্যন্ত যুক্তিযুক্ত হলেও কথাটি দুর্ভাগ্যজনক যে প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে স্বাস্থ্যকর সকল আমরা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাদ্য খাচ্ছি, যেটি কিনা আমাদের খাদ্য জ্ঞানের অভাবে হচ্ছে। আবার তিনি নিজেই বলে গেলেন যে কোনো অস্বাস্থ্যকর কিংবা ছাইপাশ আমাদের খাদ্য হিসেবে গণ্য হবে না, অর্থাৎ আমাদের যেগুলো পুষ্টি উৎপাদন করতে পারবে সেগুলোকে আমরা খাদ্য হিসেবে ধরবো। তাহলে আপনি কেন অস্বাস্থ্যকর জিনিসগুলোকে আপনি খাদ্য বলছেন, সেটিকে কেন আমরা আপনি খাদ্য জ্ঞানের অন্তর্ভুক্ত করে যাচ্ছেন? আশা করছি উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয়ত আসি জ্ঞান। কোনো কিছু সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক শিক্ষা থাকাকে জ্ঞান বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে খাদ্য সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক শিক্ষা থাকাকে আমরা খাদ্য জ্ঞান বলছি, তথ্যসূত্র উইকিপিডিয়া। এবার আসে অভাব। কোনো কিছু কাঙ্ক্ষিত চাহিদার চেয়ে কম থাকাকে অভাব বলা হয়ে থাকে। এক্ষেত্রে খাদ্যের অভাব এবং খাদ্য জ্ঞানের অভাব আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রবঞ্চ। এবং সবশেষে আজকের বিতর্কের সবচেয়ে মূল যে বিষয়, সেটি হচ্ছে আসল সমস্যা। যে সমস্যা বেশি সংখ্যক মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, সেটিকে বলছি আমরা আসল সমস্যা। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বলতে চাইছি খাদ্য জ্ঞানের অভাব নয়, বরং খাদ্যের অভাবই আমাদের প্রধান সমস্যা। আজকের বিষয়টির বিপক্ষে আমি 3টি মানদণ্ড স্থাপন করে যাব, যে 3টি মানদণ্ড ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা এটি প্রমাণ করে দিয়ে যাব যে খাদ্য জ্ঞানের অভাব নয়, বরং খাদ্যের অভাবই আমাদের আসল সমস্যা। মানদণ্ড 1, খাদ্য উৎপাদন এবং বণ্টন প্রক্রিয়া সুষম না হওয়ায় সব জায়গায় সম পরিমাণ খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয় না। মানদণ্ড 2, প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যের যোগান না থাকায় খাদ্য জ্ঞান তেমন কোনো কাজে আসে না, বরং মজুতকৃত খাদ্যই হয় মানুষের শেষ সম্বল। এবং মানদণ্ড 3, খাদ্যই যেখানে অনিশ্চিত তাকে ঘিরে জ্ঞান, অর্থাৎ খাদ্য জ্ঞান সেখানে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম নিম্ন মধ্যবিত্ত দেশ, বিশেষ করে খাবারের দুষ্প্রাপ্যতা মানুষের জীবনকে ভিসিয়ে তুলছে। অক্সফামের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় খাবারের সহজলভ্যতার দিক থেকে বিশ্বের 125টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 102তম, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ যেখানে আমরা মানুষের ক্ষুধাই নিবৃত করতে পারছি না, মানুষের খাদ্যই নিশ্চিত করতে পারছি না, সেক্ষেত্রে খাদ্য জ্ঞান বিলাসিতা বই আর কিছুই হতে পারে না। মানুষ সম্পর্কে লক্ষ্য করুন, আমরা আজকে খাদ্যকে আমরা শিকড়ের সাথে তুলনা করছি এবং খাদ্য জ্ঞানকে গাছের পাতার সাথে তুলনা করছি। সেক্ষেত্রে যদি আপনার গাছে শিকড়ই না থাকে, আপনি পাতা দিয়ে কি করবেন, তা আমার সত্যি বোধগম্য নয়। আর বর্তমানে শিক্ষার হার বাড়ছে এবং তার সাথে সাথে ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তোমাদের অবশ্যই সময়ের মধ্যে তোমাদের বক্তব্য শেষ করতে হবে, সময় জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। আমরা চলে যাচ্ছি পরবর্তী বক্তার কাছে। এবার পক্ষে বলবে কুমিল্লা মডার্ন হাই স্কুলের ফারিয়া জাহান প্রীতি, দ্বিতীয় বক্তা। আমি তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হচ্ছে খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানী অভাবে আমাদের আসল সমস্যা। আমি আমার দল এর পক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, প্রথমে যে আমার পক্ষ প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে, তিনিই কিন্তু একটি ছন্দের মতো আমাদের সাথে সুরের সুর মিলিয়ে গেছেন, বলে গেছেন আছে চাল নেই ডাল, কারণ কি সেখানে খাদ্য আছে কিন্তু সারেনাত্ম রোগটা, কারণ কি সেখানে খাদ্য জ্ঞানের অভাব। এছাড়াও প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেছেন আমার দলের প্রথম বক্তা নাকি অস্বাস্থ্যকে খাদ্য বলে গেছে, কিন্তু না প্রতিপক্ষ হয়তো তখন বিতর্ক করছিলেন কিন্তু মঙ্কটি ছিল অন্য জায়গায়, তখন উনি বলে গেছেন আমার দলের প্রথম বক্তা বলে গেছেন অস্বাস্থ্যকর বা অপুষ্টি জড়িত কোনো খাদ্যই যে খেলে আমাদের খাদ্য হবে তা কিন্তু নয়। এছাড়াও সমস্ত খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হলো সুস্থ সবল ও কর্মক্ষম হয়ে বেঁচে থাকা, যে কোনো খাবার খেয়ে পেট ভরানো যায়, কিন্তু তাতে যে দেহে চাহিদা মিটিয়ে সুস্থ থাকা যায় না তা আমরা সকলেই জানি। বাংলাদেশের খাদ্য উৎপাদন ঘাটতি পূরণ হলেও সুপুষ্টি সমস্যা অনেক বড় আকারে বিরাজিত রয়েছে, ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ পুষ্টিহীনতার কারণে নানা ধরনের রোগের শিকার এবং অহরহ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিশিষ্ট গবেষক ও পুষ্টি বিজ্ঞানী সহযোগী অধ্যাপক ডক্টর ওয়াহিদ উজ্জামান তিনি বলেছেন পুষ্টি সম্পর্কিত জ্ঞান না থাকা না আজকে 60% নারী পুষ্টিকর খাবার পাচ্ছে না, একমাত্র কারণ কি খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাব। এছাড়া অধ্যাপক ডক্টর জি এম রবিউল ইসলাম বলে গেছেন জাপানের মানুষ 80-85 বছর স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তার আর আমরা পাচ্ছি না, তার কারণ কি খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাব। আজকে সম্মানিত সভাপতি, বাংলাদেশের শিশু মৃত্যুর প্রায় 1/3 কারণ মারাত্মক অপুষ্টি ও খাদ্য জ্ঞানের অভাব। ভিটামিন এর অভাবে রক্তনালা রোগ হচ্ছে এবং প্রায় প্রতি বছর 30,000 শিশু আর অন্ধ হচ্ছে, এবং ভিটামিন ডি এর অভাবে রিক্টাস রোগ দিচ্ছে। এখানে প্রতিপক্ষ আপনি কোন খাদ্য অভাবের কথা বলছেন, খাদ্য জ্ঞানের অভাব। তাই প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনি চাঁদকে প্রশ্ন করে চাঁদ তুমি এত স্নিগ্ধ কেন, চাঁদ বলবে এটি আমার ধর্ম। বিজ্ঞ যদি তার্কিককে জিজ্ঞেস করে আজ এত অযৌক্তিক কথা কেন, সেও বলবে এটি আমার ধর্ম। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশের মোট জনসংখ্যার 30% আর শিশুদের 48% অপুষ্টিতে ভোগে। দেশে 0-72 মাস বয়সী শিশুদের মধ্যে 6.2% স্বাভাবিক, প্রায় 93.8% নানা ধরনের অপুষ্টিজনিত রোগভীতিতে ভুগছে। এছাড়াও আজকে যে মাতৃদুগ্ধ নির্ভর হচ্ছে মাত্র 40%, যেখানে কিনা সম্মানিত সভাপতি আমরা জানি যে যেখানে মায়ের দুধের উপর কোনো কিছু না, আর শহরাঞ্চলে সেই মা আজকে 90% মা শিশুটিকে টিনজাত দুধ দিচ্ছে, সেই টিনজাত দুধের মূল্য হচ্ছে 450-500 টাকা, সেখানে আপনি কোথায় খাদ্যের অভাব দিচ্ছেন। এছাড়াও প্রতিপক্ষ আজকে বলে জানেন তারা দুবেলা যারা খেতে পারে, দুবেলা ভাত খেতে না পারলে যে তারাই যে অপুষ্টি পাবে তা কিন্তু না। ভাতের মার্কে আমরা অনেকে ছিল অনেকে ফ্যান বলে থাকি, গ্রামবাংলা ফেলে ভাত রান্নার পর সেটি ফেলে দেওয়া প্রচলন রয়েছে, কিন্তু সেই ভাতের মার্কে আজকে সেই গরিবেরা নিজেদের পেট চালানোর জন্য খাচ্ছে, তার কারণ আর আজকে ধনাত্মক ব্যক্তিরা সেটি দেখলে নাচ ছিটকে চলে যাবে, কিন্তু সেই ধনাত্মক ব্যক্তিরা আজকে জানে না যে সে ভাতের মারের গুণ গরিব নয় বরং ধনী। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তোমাকে, চমৎকার বক্তব্য উপস্থাপন করেছ। আমরা এর পরপরই শুনবো দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের সাইমা জেরিন প্রভার কাছ থেকে। আমি তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন। প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন আজকে নাকি আমাদের দেশে অনেকেই অপুষ্টিতে ভুগছে। এখন আমি তাদেরকে জানিয়ে দিতে যে আমাদের দেশে 8 জনের মধ্যে একজন অর্থাৎ 2 কোটি 10 লাখের মানুষ বেশি পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই, অর্থাৎ তারা খাদ্য অভাবেই কিন্তু ভুগছে। পক্ষান্তরে আপনারা আমাদের পক্ষে কথা বলে গেলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ছছান রুটি। হাজার হাজার মানুষ যারা গরিব, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, তাদের কাছে পূর্ণিমা চাঁদকে ছছান রুটির মতোই মনে হয়। এছাড়া কবি সুকান্ত ভট্টাচার্য সেটা চিন্তা করে হতে এই কথাটি লিখেছিলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবারের সন্ধান পায় তখন তিনি সেই খাবারের মান গুণ নিয়ে চিন্তা করবেন নাকি সেই খাবার কখন অন্তে ঢোকাবেন সেটা চিন্তা করবেন, অবশ্যই সেটা চিন্তা করার সময় তাদের নেই। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। কিন্তু যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ বন্ধু, আপনি বলে গেলেন যে অখাদ্য কুখাদ্যকে খাদ্য বলা যায় না, আমরা অখাদ্য কুখাদ্যকে খাদ্য বলছি না, এবং আমাদের দেশে আজকে এত পরিমাণ রাসায়নিক বিভিন্ন ক্ষতিকর পদার্থের মাধ্যমে আমাদের খাদ্যকে কুখাদ্য পরিণত করে, এবং সেই জন্যই আমরা আজকে খাদ্য অভাবে ভুগছি। প্রতিপক্ষ বন্ধু, মাননীয় সভাপতির স্বাধীনতার 49 বছর পরেও খাদ্যশস্য উৎপাদন হচ্ছে 3 গুণ বেশি, অর্থাৎ আজকে আমরা খাদ্য উৎপাদন করতে পারছি বেশি। তারপরেও প্রশ্ন, কেন আজকে আমাদের মানুষ অনাহারে ভুগছে, কেননা আজকে আমরা সেই সকল খাদ্য সকলের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছি। এখন কেন ব্যর্থ হচ্ছি আমরা সেই সকল খাদ্য? মাননীয় সভাপতি, হতদরিদ্রের জন্য 10 টাকায় চাল বিক্রিত অনিয়ম রোধে দুর্নীতি দমন কমিশন
সংস্থান ও খাদ্য দিতা সারাশি অভিযান শুরু করেছে। তখন দুর্নীতি সচিব মোহাম্মদ আবু মোহাম্মদ মোস্তফা কামাল সমকালকে জানিয়েছেন, হতদরিদ্রের তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম রাখা হয়েছে এমন অভিযোগ 90% এবং সেগুলো খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ প্রচন্ড রয়েছে। অর্থাৎ যে খাদ্য দরিদ্রদের জন্য সরকার স্বল্প মূল্যে বিক্রি করছে যেন তারা খাদ্যের চাহিদা মেটাতে পারে, সেগুলি আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ দরিদ্ররা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না এবং একটা ক্ষেত্রে একটা শ্রেণী অনেক বেশি সেইগুলো খাদ্য খেয়েও খাদ্য সঞ্চয় করতে পারছে, আরেকটা শ্রেণী সেই খাদ্যের অভাবেই ভুগছে। এই ক্ষেত্রে কি আপনার খাদ্য এই ক্ষেত্রে আপনার খাদ্য কিন কি পারে আমাদের এই সমস্যার সমাধান দিতে উত্তর দিয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমাদের দেশে দিনে দিনে চুরি ডাকাতির সংখ্যা বেড়েই চলেছে। এখন বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন খাদ্যাভাব, কর্মহীনতা, সামাজিক বৈষম্য এবং অর্থের অসমবণ্টনকে দায়ী করেছে। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। একজন একজন মানুষ যখন তার খাদ্যের অভাবে ভুগছে তখন সে কোনো উপায় না পেয়ে চুরি, সন্ত্রাস ইত্যাদির মতো নিকৃষ্ট কাজগুলোকে বেছে নেন এবং তারপরে দেখা যায় সে একটার পর একটা চুরি করতে করতে তার অভ্যস্ত হয়েছে এবং তার কাছে এটা খুবই সাধারণ মনে হয়। এভাবেই খাদ্য অভাব আমাদেরকে বিভিন্ন সমস্যায় ভুগতে ফেলছে। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ বন্ধু বলেন আমরা কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই এবং সেভেন আপ খাচ্ছিলাম। আমি তাদেরকে জানিয়ে দিই সেভেন আপ হচ্ছে এমন একটা পানীয় যা যেটা খেলে আমাদের পরিপাকতন্ত্রে হজম ক্রিয়াতে সাহায্য করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চিকেন ফ্রাইতে চিকেনে বিভিন্ন পুষ্টিদ্রব্য রয়েছে, প্রোটিন যাতে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্য রয়েছে। অর্থাৎ আপনারা নিজে আজকে খাদ্য জ্ঞান নিয়ে সচেতন না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন মাননীয় সভাপতি আজকে তারা মানদণ্ডহীন বিতর্ক করিয়ে যাচ্ছে। এছাড়াও মাননীয় সভাপতি আজকে তারা আমাদেরকে বারবার ভিটামিন যুক্ত খাবার খেতে বারবার তারা বলছেন যে ভিটামিন এ যুক্ত খাবার খাচ্ছে না, যার ফলে রাতকানা রোগ বেড়ে যাচ্ছে। আমাদেরকে সেই ভিটামিন যুক্ত খাবারগুলো কিন্তু কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়া লাগবে, পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকলে আমরা সেগুলো কিনতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সৃজনশীলতা হচ্ছে বিতর্কের প্রাণ। আমরা খুব চমৎকার বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করছি, প্রাণবন্ত হয়ে উঠছে ইতোমধ্যেই। আমরা চলে যাচ্ছি পক্ষ দলের দলনেতার কাছে, আশা করছি তার কাছে আরো চমৎকার উপস্থাপনা আমরা দেখবো। আমি আহ্বান করছি উম্মে মাহদিয়াত মজুমদার জীবানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, সে কখন থেকে বিপক্ষ দলের বক্তারা খাদ্যের অভাবের গান গেয়ে যাচ্ছেন, কিন্তু যাদের মধ্যে খাদ্য সম্পর্কে কোনো জ্ঞানই নেই আজ তাদের মুখে খাদ্যের কথা শুনে বলতে ইচ্ছে হয় প্রতিপক্ষ আপনারা কাপড় কেটেছেন ঠিকই কিন্তু শরীরের মাপ নেননি, তদ্রুপ আজ খাবার করছেন ঠিকই কিন্তু কোন খাবারটি আদৌ প্রয়োজন সেই সম্পর্কে আপনাদের মধ্যে কোনো জ্ঞান নেই। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে খাদ্যের অভাব নয়, খাদ্য জ্ঞানের অভাবই আমাদের আসল সমস্যা। বিষয়ের পক্ষে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান। আমার প্রতিপক্ষের দলনেতা একজন তরুণী, ধরে নিলাম তিনি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে না খেয়ে মা বাবার কাছ থেকে টাকা নিয়ে সোজা স্কুলে যান ভুতর দিয়ে। ঠিক 4টা ক্লাসের পরপরই যখন টিফিন ঘন্টায় মুখরোচক এবং অধিক তেলে ডুবুডুবু সিঙ্গারা, প্যাটিস, বার্গার, ফুচকা ইত্যাদি তিনি খাবার হিসেবে গ্রহণ করেন। এছাড়াও একটু আগে আমি দেখছিলাম আমার প্রতিপক্ষের প্রথম, দ্বিতীয় এবং দলনেতা ইতিমধ্যেই তারা কিন্তু সেই ডুবুডুবু তেলে তৈরি সিঙ্গারা, প্যাটিস এবং সেভেন আপই খাচ্ছিলেন। এছাড়াও তিনি সেভেন আপের কিছু উপকারিতা বলে গেলেন, কিন্তু মাননীয় সভাপতি সেভেন আপ একটি কোমল পানীয় যেটা কখনোই আমাদের জন্য স্বাস্থ্যকর হতে পারে না। তারপরে প্রতিপক্ষ যখন স্কুল থেকে আসেন, স্কুল থেকে ফিরে ক্লান্তশ্রান্ত দলনেতা হাত মুখ না ধুয়ে মার বকুনিতে কোনো রকমে দুপুরে খাবার খেয়ে অপেক্ষায় থাকেন অধিক চিনিযুক্ত অর্থাৎ মিষ্টান্ন খাবারের আশায়, সাথে থাকবে আপনাদের সেই সেভেন আপ নামক সেই কোল্ড ড্রিঙ্কস। এখানে এসব অরেও স্বাস্থ্যকর খাবারে পেট ভরিয়ে তারপর প্রতিপক্ষের দলনেতা ভাত খাবার অনীহা নিয়ে ঘুমোতে যান। মাননীয় সভাপতি, এটি শুধু প্রতিপক্ষের দলনেতা নয় বরং অধিকাংশ তরুণ তরুণীরই দিনলিপি। এই পুরো চক্রে মাছ ভাত ডালের প্রতি যতটা অনীহা তাদের মধ্যে দেখা যায় তার থেকে অধিক আগ্রহ দেখা যায় এ সকল স্বরেও স্বাস্থ্যকর কৃত্রিম খাদ্যে। তারপরও যদি প্রতিপক্ষের দলনেতা খাদ্যজ্ঞানের অভাবকে অস্বীকার করে যান তাহলে প্রতিপক্ষ আপনাদের আজ জীবন ষোলোয়ানা এনেছে। আমরা সকলেই জানি মানুষের সহজাত প্রবৃত্তি হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করা। যদি তা নাই হতো মাননীয় সভাপতি তাহলে যা ফ্যাক্টরিতে আমনা ঝুঁকে আমের জুস বাহির করা হয় এবং সেই আমের জুসে আমরা অধিক টাকা দিয়ে ক্রয় করে খাই, কিন্তু ডাবের প্রতি যেটি স্বাস্থ্যকর আমাদের জন্য সে ডাবের প্রতি আমরা কোনো অনুভবই দেখাই না। ঠিক সেই ক্ষেত্রে আমার প্রতিপক্ষের দলনেতার কাছে প্রশ্ন, কোনটি স্বাস্থ্যকর, সে বোতলজাতকৃত আমের জুস স্বাস্থ্য
স্বাস্থ্যকর নাকি ডাব স্বাস্থ্যকর প্রশ্ন রেখে গেলাম, আশা করি যথাযথ উত্তর দিয়ে যাবেন। জাতিসংঘের অঙ্গ সংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য মতে দুর্ভিক্ষ দুই ধরনের, সরব এবং নীরব। খাদ্যের যখন অভাব হয় তখন সরব দুর্ভিক্ষ হয়, জানিয়াজ প্রতিপক্ষ কথা বলছে। খাদ্য জ্ঞানের যখন অভাব হয় তখন নীরব দুর্ভিক্ষ হয়, জানিয়াজ আমরা কথা বলছি। একটু লক্ষ্য করুন, একবিংশ শতাবদীতে দাঁড়িয়ে আফ্রিকার দুইটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া প্রতিপক্ষের সরব দুর্ভিক্ষের ঘটনা আজকে শোনা যায় না বললে চলে। অপরদিকে যেখানে প্রতি সপ্তাহে শুধুমাত্র কোন খাবার খাবে আর কোন খাবার খাবে না এই জ্ঞানের অভাবে 50% মানুষ মৃত্যুবরণ করে, ঠিক সেই নীরব দুর্ভিক্ষে দাঁড়িয়ে প্রতিপক্ষ যখন খাদ্যের অভাবের কথাই বলে যান তখন বলতে হয় প্রতিপক্ষ আপনারা নুন খাচ্ছেন ঠিকই কিন্তু তার গুণই গাইছেন না। প্রতিপক্ষ জানে তো খাবার গ্রহণ করে যেমন ক্ষুধা নিবারণ করা যায় তেমনি শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু ভুলে গেলে চলবে না কোনটি গ্রহণ করে শিক্ষিত হওয়া যায়। তাই আমরা বলছি খাদ্য জ্ঞানের অভাবে আমাদের আসল সমস্যা। ধন্যবাদ, ধন্যবাদ জীবার সুন্দর উপস্থাপনায় আমরা যেন উদ্বেলিত হলাম। দারুণ ছন্দময় কথায় সে আমাদেরকে দারুণভাবে আরো উপভোগ করেছিল, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাচ্ছি বিপক্ষ দলের দলনেতার কাছে। আমি আহ্বান করছি তানজিনা সানিয়াতকে, দশম শ্রেণীর শিক্ষার্থী নবাব ফয়জুলের সরকারি কালিকা উচ্চ। হিমালয় পর্বতকে মাথায় নিয়ে হাঁটা, আটলান্টিক মহাসাগরকে শুকিয়ে ফেলা যতটা না দুরূহ তার চেয়ে অধিকতর দুরূহ আজকে আমরা বিপক্ষ দলের বন্ধুদেরকে বিতর্কের বিষয় তুলে ধরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী, আমার বিপক্ষীয় বন্ধুগণ এবং যারা শুনছে। মাননীয় মডারেটর লক্ষ্যগণ, আমার বিপক্ষীয় বন্ধুগণ এই মাত্রই খাদ্য জ্ঞান নিয়ে বিস্তর সংজ্ঞায়ন করে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর এই ব্যাপারটি তাদের বুঝতে হবে যে যদি আপনার কাছে পর্যাপ্ত খাদ্যই না থাকে তাহলে আপনি খাদ্য জ্ঞানটা কাজে লাগাবেন কিসের ওপর? আপনার ঘরে ভাত নেই, ডাল নেই, আপনি খাদ্য জ্ঞান দিয়ে কি করবেন? আপনি কি জ্ঞান নিয়ে আপনার পেট ভরতে পারবেন? নিশ্চয়ই না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমানে বিশ্ব খাদ্য সংস্থা হিসাব মতে যেখানে বিশ্বের 80 কোটি মানুষ এখনো অনাহারে ভুগছে, সেই সময়ে যেখানে বাংলাদেশের 30% মানুষের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে না, সেই সময়ে দাঁড়িয়ে মাননীয় মডারেটর আজকে কিন্তু আমরা খাদ্য জ্ঞানের গুণগান করতে পারি না। সেই মানুষগুলোর কথা ভাবুন মাননীয় মডারেটর, যাদের কাছে দুবেলা দুমুঠো ভাত পৌঁছাতে পারছি না, তারা কি দিয়ে তাদের খাদ্য জ্ঞানটাকে কাজে লাগাবে? তাদের যদি খাদ্য না থাকে তারা খাদ্য জ্ঞানটা দিয়ে কি করবে? আগে তো তাদের কাছে খাদ্য পৌঁছাতে হবে, তারপর তারা তাদের সেই খাদ্য জ্ঞানটাকে কাজে লাগিয়ে অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, 11 কোটি 30 লাখ মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে ভুগেছে শুধুমাত্র 2019 সাল জুড়ে। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমার বিপক্ষীয় বন্ধুগণরা কি করে বলে যেতে পারেন যে আমাদের দেশে এবং পৃথিবীতে বর্তমানে খাদ্যের অভাব নয়, বর্তমানে বরং খাদ্য জ্ঞানের অভাব রয়েছে? আগে তো আপনার গাছের শিকড়ে পানি দিতে হবে, তারপর আপনি পাতার কথা ভাববেন। আগে আপনার খাদ্যের চাহিদা পূরণ করতে হবে, তারপর আপনি খাদ্য জ্ঞানের কথা ভাববেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বিশ্বের 53টি দেশ চরম খাদ্য সংকটের মধ্যে রয়েছে, যার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ইয়েমেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও আফগানিস্তান। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, এই যে তারা আজকে বিপক্ষ দলে দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমার দলে প্রথম বক্তা বলে গেছে যে আছে চাল নেই ডাল, কিন্তু তারা এই এই শক্তিটির মর্মার্থই বুঝতে পারেনি। আছে চাল নেই ডাল বলতে আমরা এটি বুঝিয়েছি যে আজকে আমাদের ঘরে একটি পুষ্টি উপাদান রয়েছে কিন্তু অন্যটি নেই। যেখানে আমার কাছে পর্যাপ্ত খাদ্য নেই সেখানে আমি খাদ্য জ্ঞানটা কি করে কাজে লাগাবো? আশা করছি সেটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে তারা বলছে যে আমরা খাদ্য পাচ্ছি না, তারাই কিন্তু বলে গেল যে খাদ্য পাচ্ছি না। খাদ্য পাচ্ছেন না কেন? খাদ্য জ্ঞানের অভাবে নাকি খাদ্যের অভাব রয়েছে সেই কারণে? আজকে আপনার দেশের সব জায়গায় ভৌগোলিক অবস্থানগত কারণ সহ অন্যান্য কারণে খাদ্যটা পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই আপনি খাদ্য পাচ্ছেন না। খাদ্য জ্ঞানের কারণে কিন্তু আপনি খাদ্যের অভাবটা পূরণ করতে পারবেন না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন যে তারা বললেন যে মারা নাকি 3-4 দুধ দিয়ে সন্তানদের আজকে অস্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় মডারেটর, এমন কতজন মা রয়েছে যাদের এই এই ধরনের সামর্থ্য রয়েছে যে 3-4 দুধ দিয়ে নিজের সন্তানের পেট ভরবে? মাননীয় মডারেটর, আশা করছি প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, আজকে যেখানে করোনা পরিস্থিতিতে বিশ্বে প্রায় 13 কোটি 50 লাখ মানুষ খাদ্য ঘাটতির সম্মুখীন হয়েছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে যেখানে আমরা ঠিকমতো খাবার পাচ্ছি না, দেশের সব অঞ্চলে যেখানে খাবার পৌঁছাতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমার খাদ্য জ্ঞান শুধুই বিলাসিতা। তাই আশা করবো মাননীয় মডারেটর, আজকে আমরা বিপক্ষীয় বন্ধুগণ এই সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাবে। শেষে এটাই বলতে হয়, তারা যদি আমাদের কথাটি মেনে না নেন তাহলে তাদের ক্ষেত্রে বলতে হয় জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, সত্যটাকে জানার পর স্বীকার করিব না। ধন্যবাদ মাননীয় মডারেটর। চমৎকার বলেছো। আমরা চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে, দুপক্ষের দলনেতা যুক্তি খণ্ডনে অংশগ্রহণ করবে এবং তোমাদের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 2 মিনিট, এর মধ্যেই তোমরা শেষ করবে। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা উম্মে মাহদিয়াত মজুমদার জিবাকে।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, খাদ্যজ্ঞানের অভাবে যে আমাদের আসল সমস্যা তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমার প্রতিপক্ষের প্রথম বক্তা সহ আমি নিজে এবং আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা। কারণ মাননীয় সভাপতি, আমরা চোখে কেন চশমা পরে আছে, মোটা ফ্রেমযুক্ত চশমা কেন আমাদের চোখে আজ আটকে রয়েছে, কারণ হয়তো ছোটবেলায় আমরা খাদ্যজ্ঞান সম্পর্কে ততটা সচেতন ছিলাম না। আমরা চোখের জন্য উপকারী সেই সবুজ শাকসবজি, ফলমূল, ছোট মাছ না খেয়ে কৃত্রিম খাদ্য, এসব অসরেও স্বাস্থ্যকর খাদ্য, সেভেন আপ, চিপস, চকলেটের প্রতি বেশি ঝুঁকেছিলাম। আমরা যদি সেই সময় থেকে খাদ্যজ্ঞান সম্পর্কে সচেতন থাকতাম, তাহলে হয়তো আমাদের মুখ আর চোখকে এই নাকে মোটা ফ্রেমযুক্ত চশমায় বন্দী থাকতে হতো না। এছাড়াও মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং দলনেতা বলে গেলেন যে খাদ্যের অভাব রয়েছে, সেখানে আমরা খাদ্যজ্ঞান নিয়ে কীভাবে কথা বলি। আমার মনে হয় প্রতিপক্ষ বর্তমানে সাম্প্রতিককালে খবর সম্পর্কে তিনি কিছুই জানেন না, যেখানে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যেখানে পুরো পৃথিবী, গোটা পৃথিবী জানে যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া আমি বলেছি শুধুমাত্র আফ্রিকার দুই একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়া প্রায় প্রত্যেকটা দেশে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিপক্ষ আপনারা আজ কোন যুক্তিতে, কিসের উপর ভিত্তি করে বারবার বলে যাচ্ছেন খাদ্যের অভাবই আমাদের আসল সমস্যা? তাই প্রতিপক্ষ বিতর্ক করার আগে সকল ধরনের চারপাশের খবর বুঝে শুনে তারপর দয়া করে বিতর্কটা করতে আসবেন। এছাড়া মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে যাদের কাছে খাবার নেই তাদের কাছে পূর্ণিমার চাঁদি ঝলসানো রুটির মতো লাগে। মাননীয় সভাপতি, সেখানে কিন্তু সরকারি কি ব্যবস্থা নিয়েছে, টিসিবি বর্ণের মাধ্যমে 10 টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে এটা হতদরিদ্রের মাঝে যায় না, সেটি যায় কিছু কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে। আমরা সেটাই বলছি মাননীয় সভাপতি, কথায় আছে লঙ্কায় যেমন হনুমান থাকে তেমনি মক্কায়ও কিন্তু চোর আছে। অর্থাৎ কিছু অসাধু ব্যক্তিদের জন্য আমরা কিন্তু গোটা সরকার ব্যবস্থাকে আমরা দায়ী করতে পারি না। তাই প্রতিপক্ষ, আমরা বলছি খাদ্যজ্ঞানের অভাবে আমাদের আসল সমস্যা। ধন্যবাদ তোমাকে, চমৎকারভাবে তোমার যুক্তি খণ্ডন করেছো। আমি চলে যাচ্ছি বিপক্ষ দলের দলনেতার কাছে, তানজিনা সানিয়াতকে আমি আহ্বান জানাচ্ছি তার যুক্তি খণ্ডনের জন্য। তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ। চক্ষু থাকিতে অন্ধ যাহার, আলোকের দুনিয়ায় সিন্ধু সেচিয়া বিষ পায় তারা, অমৃত নাহি পায়। ধন্যবাদ মাননীয় মডারেটর আরো একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, এইমাত্র আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন কৃষির উপর ভিত্তি করে আজকে আমি বলছি যে আমাদের দেশে খাদ্যের অভাব রয়েছে। হ্যাঁ, আমাদের দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তবে সেটা শুধুমাত্র প্রধান খাদ্য ধানের দিকে। মাননীয় মডারেটর, এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশ প্রোটিন অর্থাৎ মাংস কিংবা দুধের দিক দিয়ে পৃথিবীর প্রথম 100টি দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফিনল্যান্ডের মানুষ যেখানে প্রতিদিন প্রায় 355 মিলিলিটার করে দুধ পান করছে, আমাদের দেশের মানুষ এখানে পাচ্ছে মাত্র 33.7 মিলিলিটার। আমাদের দেশ এই বর্তমানে 173টি দেশের মধ্যে মাংস উৎপাদনে 172তম। এরপরও কি আপনারা বলবেন যে আজকে আমরা সমাজের বিভিন্ন তথ্য বিচার বিশ্লেষণ না করে আজকে বিতর্ক করতে চলে এসেছি? আজকে মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে আমরা নাকি আজকে অস্বাস্থ্যকর খাদ্য খেয়েছি। মাননীয় মডারেটর, তারা যেমন বললেন যে সমাজের গুটি কতক মানুষের উপর পুরো সরকার ব্যবস্থাকে দায়ী করা যায় না, তেমনি আমিও বলছি যে আজকে আমাদের একটি বিশেষ পরিস্থিতির খাদ্যাভ্যাসের উপর আপনি আমার সম্পূর্ণ জীবনের খাদ্যাভ্যাসটাকে নির্বাচন করতে পারেন না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন যে আজকে তারা বলে গেলেন যে আমাদের দেশে নাকি খাদ্যের অভাব নেই, যেখানে তারা যেখানে বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের লোকেরা 2940 কিলো ক্যালোরি করে খাদ্য গ্রহণ করছে প্রতিদিন, সেখানে আমার দেশের জনগণের সামনে আমি প্রতিদিন 1500 কিলো ক্যালোরি খাদ্য উপস্থাপন করতে পারছি না, সেই অবস্থানে দাঁড়িয়ে আপনি খাদ্যজ্ঞানটা কোন কাজে লাগাবেন? আশা করি সেটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। আজকে তারা বললেন যে তারা সহ আমরা নাকি কালো প্রেমের চশমা পরে আছি, তার কারণ ছোটবেলায় আমাদের খাদ্যাভ্যাসের প্রতি যথাযথ জ্ঞান ছিল না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এই যে আমরা অস্বাস্থ্যকর খাদ্য খেয়েছি, এই অস্বাস্থ্যকর খাদ্যগুলো কেনার সামর্থ্য কিন্তু আপনার লাগবে। বাংলাদেশের কতজন মানুষ রয়েছেন যারা এসব জাঙ্ক ফুড কিংবা অস্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য রাখেন? সেই মানুষগুলো যারা ভাতই পান না, তারা কি করে সেই প্রখ্যাত রেস্টুরেন্টে সেই দামি দামি খাবারগুলো গ্রহণ করবে? আশা করি প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে। অর্থাৎ আমি শেষ পর্যন্ত এটাই বলে যাব যে যদি আপনার সামনে খাদ্যই না থাকে, যদি আপনি যথাযথ খাদ্যই না পান, খাদ্য জ্ঞান দিয়ে কি করবেন? আর অস্বাস্থ্যকর খাদ্যের কথা বলছেন, সে অস্বাস্থ্যকর খাদ্যটাও তো কেনার জন্য আপনার টাকা লাগবে। ধন্যবাদ ধন্যবাদ সবাই। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি এবং চমৎকার ভাবে তারা প্রাণবন্ত ভাবে বক্তব্য উপস্থাপন করেছে এবং চমৎকার একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন আমরা দেখতে পেলাম। আমি উভয় পক্ষকে আমরা
খাবারের চাহিদা পূরণ করতে হবে, পাশাপাশি আমাদের খাদ্য জ্ঞানকেও উচ্চকিত করতে হবে। অর্থাৎ আমার পাতে পরিমাণ মতো খাদ্য যেমন লাগবে, পাশাপাশি আমি শর্করা, আমিষ এবং অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, জিঙ্ক বা খনিজ ভিটামিন, এগুলোকেও আমাদের জ্ঞানের আলোকে আমাদের পাতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা চাই সুস্থ সবল সুন্দর বাংলাদেশ, আর সেই সুস্থ সবল সুন্দর বাংলাদেশ বিনির্মাণে খাদ্যের কোনো বিকল্প নেই এবং অবশ্যই সেটা পুষ্টিকর খাবার হতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল পেয়ে যাব। আমাদের যারা বিচারক মণ্ডলী আছে তারা ফলাফলকে প্রস্তুত করছে। আমরা যখনই ফলাফল পেয়ে যাব আমরা সেটা জানিয়ে দেব। পক্ষ দল এবং বিপক্ষ দল যেহেতু ফাইনাল রাউন্ডে এসেছ, বেশ ভালো ফলাফল করেছো এবং তোমাদের পারফরমেন্স তোমাদের বয়সের তুলনায় খুব বেশি ভালো করবো না আবার খারাপও করবো না, কেমন যথেষ্ট ভালো ছিল এই বয়সের তুলনায়। তো তারপরে কিছু তো বলতে হয়। পুষ্পা, কর্তৃপক্ষ তো কিছুই বলেনি, পুষ্পাকে তুমি কর্তৃপক্ষ কি বলেছে এর মনে একটা মন্তব্য তুমি প্রথমেই করেছো। আসলে কর্তৃপক্ষ তো তোমার একটা দাঁড়াই নেই, প্রবঞ্চ হচ্ছে প্রবঞ্চ না করা, ধোকা দেওয়া, আর প্রবঞ্চ হচ্ছে আলোচ্য বিষয়। আচ্ছা যাই, আমি হয়তো ভুল শুনছি মনে হতে পারে। প্রীতি, প্রীতির বাচন ভঙ্গি নিয়ে একটু কথা বলা দরকার আছে, কারণ মাত্র তো জীবন শুরু, আরো অনেক বিতর্ক করবা দোয়া করি। বাচন ভঙ্গিটা একটু ঝগড়া মতো হয় তোমার, আমি গতবার বিতর্ক চেষ্টা করেছি, আর একটু সংযত হলে আরো ভালো হবে, যেমন জিবা যেভাবে করবো। তারপরে সালফিয়ার বাচন ভঙ্গিতে একটু সামান্য সমস্যা আছে, সেটা হচ্ছে হেলে দিলে উপস্থাপনা, এই জায়গাটা যদি একটু সংযত করতে পারো আর একটু সংশোধন হতে পারো আরো ভালো হবে। সবগুলো বিষয় নিয়ে কিন্তু দেখা হয়, যখন বিশেষ করে দুইটা দলকে যখন আমরা মার্কিং করতে যাই তখন কাছাকাছি নাম্বার চলে আসে নানান কারণে, এ হয়তো এদিকটা ভালো করছে ও অন্যদিকটা ভালো করছে, সেই কারণে যখন আর কিছু পাওয়া যায় না তখন কিন্তু অনেকগুলো বিষয় দেখা হয়। আর যখন দুইটা দলের মধ্যে ভারসাম্য কম থাকে তখন যে কোনো ভাবে পার পাওয়া যায়, আর যখন সমান সমান হয়ে যায় তখন কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো বড় হয়ে যায়। তারপরে দেখো জিবা ডাবের প্রশ্ন তুলেছিল, আর সে তার যৌক্তিক কারণে তুলতেই পারে, কিন্তু তারপরে যে বক্তা এসেছে তানজিনা, তার আগের বক্তারও তুলতে সুযোগ ছিল না, তার বক্তা যেহেতু তানজিনা এই ডাবের বিষয়টা তুলতে দেওয়ার সুযোগ ছিল। যুক্তি উপস্থাপন এক জিনিস, যুক্তি খণ্ডন আরেক জিনিস। খণ্ডনটা হচ্ছে তোমাকে যে যুক্তিটা দেওয়া হলো, যে যুক্তিতে তোমাকে আঘাত করতে যাচ্ছে সে যুক্তিটা তুমি এড়িয়ে যাবে, এটা যৌক্তিক না প্রমাণ করে দেওয়া। যেমন ডাবের বিষয়ে সুন্দর উক্তি দিতে পারতে, যে ডাব তো একটা সময় 10 টাকা প্রতি পিস ডাবের দাম ছিল 10 টাকা 12 টাকা 15 টাকা, সেই ডাব তো এখন 70 টাকা 80 টাকা আমরা খাচ্ছি, ডাব না খেলে দাম বাড়ছে কেন, মানুষ গাছ লাগাচ্ছে কেন, এ ডাব খায় না, তাই না? সেই একটা জবাব দিতে পারতে, কে বলছে ডাক খাবে, আমরা তো খাচ্ছি, এই তো জবাব দিলে আমরা আরেকটা মার্কস বেশি দিতে পারতাম। যাই দিয়েছি আমি খেয়াল করেছি যে তুমি প্রশ্নটার জবাব দিচ্ছি তুমি আসিনি। আচ্ছা লাস্ট একটা কথা বলে ইয়ে করে নেই, তার যুক্তি খণ্ডন বিষয়টা তোমাদের একটু জ্ঞান কম ছিল দুই পক্ষের মধ্যে। বাংলাদেশ মাংস উৎপাদনে 173 দেশের মধ্যে 172 এই জায়গাটা আমার কাছে একটু প্রশ্ন বিদ্যমান হয়েছে। বাংলাদেশে অনেক মানুষের জন্য আমরা হয়তো চাহিদা পূরণ করতে পারছি না সেটা সত্য, কিন্তু অনেক পশু উৎপাদন হয়, হাঁস মুরগি চাষ হয়, মাংস উৎপাদনে 172 তোমার 73 দেশের মধ্যে এই জায়গাটা আমার কাছে কেউ তো জানি না কোথায় পেয়েছো, তত সত্য তুমি দাও নেই খেয়াল করেছি, ধন্যবাদ সবাইকে। আর হায়দার স্যার অনেক কিছু বলবেন। ধন্যবাদ বৈশ স্যারকে, যে আজকে আমরা 41তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার যে বিতর্ক প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এইমাত্র আমাদের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষ হলো। পক্ষ দল কুমিল্লা মডার্ন হাই স্কুল এবং বিপক্ষ দল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল পাব। তার মধ্যে একটু কথা বলবো বৈশিষ্ট্যবিধির মধ্যেই তোমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছে, যেগুলো তোমাদের পরবর্তীতে বিভিন্ন জায়গায় যখন বিতর্ক করতে যাবে সেগুলোতে তোমাদের জন্য উপকৃত হবে, উপকারে আসবে।
সে ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা বিতর্কে যা করেছ তোমাদের অবস্থান অনুযায়ী অত্যন্ত ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু আরও সুন্দর হতে হবে, আরও ভালোভাবে পড়তে হবে। তোমরা এখন ইউটিউব চ্যানেলে বিতর্কের চ্যানেলের কোনো অভাব নেই, তোমরা এই চ্যানেলগুলো দেখো, বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানগুলো দেখো, তারা কীভাবে উপস্থাপন করে। আমি কিন্তু একেবারে তোমাদের চেয়েও অল্প বয়সে ক্লাস ফাইভ থেকেই বিতর্কের সাথে জড়িত ছিলাম, উপজেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকবারই আমি বিতর্কের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, পুরস্কার পেয়েছিলাম। তো তখন আমাদের এই বিভিন্ন রকমের বিতর্ক সম্পর্কে ধারণা দেওয়া বা ইউটিউব চ্যানেল থেকে দেখার মতো কোনো পরিবেশ ছিল না। তো তোমরা এগুলো যদি দেখো, আমি এখনও পর্যন্ত কিন্তু আমি বিতর্কের যে কোনো একটা চ্যানেল বা কোনো ইউটিউবে যখন দেখি আমি এটা মুগ্ধ হয়ে দেখি। আমার ছেলে আমার পাশ থেকে বলে যে বাবা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, সে বিতর্ক নিয়ে পড়ে থাকে। আসলে এটার প্রতি আমার একটা দুর্বলতা। তো তোমাদেরকেও বলবো যে তোমরা অন্য কিছুর পাশে যেহেতু বিতর্কিক, তোমাদের এই দুর্বলতা আজীবন থাকবে। তোমরা পাশাপাশি এই জিনিসগুলো একটু দেখবে, বিভিন্ন টিভি চ্যানেল বিটিভিতে দেখায়, ইউটিউব চ্যানেলগুলোতে দেখায়, সেখানে উপস্থাপন কীভাবে করতে হয়, যুক্তি খণ্ডন কীভাবে করতে হয়, কাউকে আঘাত করে নয় যুক্তির মাধ্যমে আঘাত করাটার কীভাবে কৌশল, এইগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো আমি আশা করি কিন্তু আরও সুন্দর হবে, আরও ভালো হবে, এবং তোমরা জাতীয় পর্যায়ের বিতর্কে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে আজকে যে এই বিতর্ক বিতর্কের যে আয়োজন তার সঞ্চালনায় সমন্বয়কারী ছিলেন আমাদের রিনু স্যার, আর টুটেল আজকের যে বিতর্ক প্রতিযোগিতাটা এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং সঞ্চালনা করেছেন, পরিচালনা করেছেন ঝুমুর দাস, তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি জানতামই না যে এত সুন্দর এবং সাবলীলভাবে উনি এই বিতর্ক উপস্থাপন করতে পারবেন, এই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের এই পরিবেশ এই আয়োজনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমাদেরকে উনি এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সাথে ফলাফল আজকে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 41তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জেলা পর্যায়ের জুনিয়র গ্রুপের বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ এবং বিপক্ষ দল উভয়কে আমাদের আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা তোমাদের যুক্তি এবং তর্ক দিয়ে সুন্দরভাবে আমাদেরকে তোমাদের উপস্থাপনা দিয়ে আমাদেরকে সবাই সন্তুষ্ট করতে পেরেছ। আজকে এই জুনিয়র গ্রুপের ফলাফল বিবেচনায় আমি এখন ফলাফল ঘোষণা করব। এই কুমিল্লা মডার্ন স্কুল পক্ষদল পেয়েছ 206 নাম্বার এবং নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষদল পেয়েছ 218 নাম্বার। আজকে এই চূড়ান্ত পর্যায়ে আমরা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে বিজয়ী ঘোষণা করছি। আজকের এই বিতর্কে চ্যাম্পিয়ন দল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রেষ্ঠ বক্তা আজকের নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিয়া সানিয়া এবং তানজিয়া সানিয়ার পেয়েছে মোট 89 নাম্বার অর্থাৎ 89 নাম্বার এবং তার খুব কাছাকাছি নাম্বার পেয়েছে মাহিদিয়াত মজুমদার জিব্রা কুমিল্লা মডার্ন স্কুল, আমরা সে পেয়েছে 88 নাম্বার, খুব কাছাকাছি নাম্বার। আমরা সকলকে ধন্যবাদ। আমরা আশা করব জাতীয় পর্যায়ে তোমরা আমাদের জেলার সম্মান বয়ে আনবে। এই শুভকামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।